বাংলাদেশ বিমানের অর্থাৎ এয়ারক্রাফট যেটি সেই এয়ারক্রাফটটি কিন্তু বিমানবন্দরে অবতরণ করেছে এবং বিমানবন্দরে অবতরণ করার পর যে মৃতদেহগুলো নামানোর যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চলছে এবং যদি আপনি ঠিক আমার পেছনের অংশটি দেখেন এখানেই কিন্তু বিমানটি অবস্থান করছে এবং মৃতদেহগুলোকে ধীরে ধীরে নামানো হচ্ছে সেখান থেকে এবং নামানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলোও কিন্তু চলছে এবং আজকে বাংলাদেশ সময় দুপুর 2:30 মিনিটে এয়ারক্রাফটটি 23টি মৃতদেহ নিয়ে যাত্রা শুরু করে এবং কিছুক্ষণ আগে কিন্তু বিমানবন্দরে এসে পৌঁছায় এবং এরপর থেকে কিন্তু যেই প্রস্তুতিগুলো পূর্ব থেকে যে প্রস্তুতিগুলো ছিল আপনি জানেন নিশ্চয়ই যে 23টি অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং ঠিক আমাদের ঠিক পেছনের অংশটাই কিন্তু সেই অ্যাম্বুলেন্সগুলো রয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু একেবারে নামগুলো কিন্তু লেখা রয়েছে এক নম্বর অ্যাম্বুলেন্সে কে থাকবেন দুই নম্বর অ্যাম্বুলেন্সে কে থাকবেন এবং ঠিক যেই আহমেদ ফয়সাল আমাদের সহকর্মীর কথা বলতে চাই তার অ্যাম্বুলেন্স নাম্বার হচ্ছে 9 এবং সেই অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হবে আর্মি স্টেডিয়ামে এবং সেই সাথে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাও কিন্তু আসলে খুবই হৃদয় বিদারক এতগুলো মৃতদেহ একসাথে বাংলাদেশ বিমানবন্দরে অর্থাৎ বিমানবন্দরে একসাথে এতগুলো মৃতদেহ এতগুলো লাশবাহী গাড়ি এবং সেই সাথে যে অন্যান্য কার্যক্রম সেটাও কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সকল ধরনের প্রস্তুতি কিন্তু আগে থেকেই সম্পন্ন করা ছিল এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে ইউএস বাংলার যে বিমানটি স্বজনদের বহন করে নিয়ে এসেছেন সেই বিমানটিতেও কিন্তু স্বজনরা ঠিকঠাক মতোই বাংলাদেশে পৌঁছেছেন এবং পৌঁছবার পরে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আর্মি স্টেডিয়ামে সেখানে ছিলেন প্লাবন রহমান তিনি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি এবং BS-211 সেখানে যে বিমান বিধ্বস্তের ঘটনা নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সেই বিমানবন্দরে বিমান দুর্ঘটনার পরে যারা নিহত হয়েছেন তাদের মৃতদেহ নিয়ে আসা হয়েছে আজকে এবং গতকাল থেকে বা তার আগ থেকে যে লাশ শনাক্তকরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো চলছিল এবং সেখানকার সরকারি যে প্রক্রিয়া এবং সেখানকার পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের কাছে যে মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বিশেষ করে মৃতদেহ এবং সেই মৃতদেহগুলোকে সঠিকভাবে শনাক্ত করবার জন্য কিন্তু বাংলাদেশ থেকে ফরেন্সিক বিভাগ এবং বার্ন ইউনিট একই সাথে সিআইডির 9 সদস্যের একটি দল কিন্তু সেখানে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মৃতদেহ বহনকারী কফিন বহনকারী একটি গাড়ি এদিকে এগিয়ে আসছে এবং আপনি জানেন যে এই মৃতদেহগুলো নিঃসন্দেহে আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে এই মৃতদেহগুলোকে কফিনে তোলা হবে এবং ঠিক আমরা কিছুক্ষণের ভিতরে জানতে পারবো যে এই মৃতদেহটি আসলে কার বা এই কফিনটি আসলে কার আমরা দেখতে পাচ্ছি যে ভ্যান নাম্বার 1 ক্যাপ্টেন আবিদ সুলতানের মৃতদেহ এটি আপনি দেখতে পাচ্ছেন যে সেই কফিনটি ধীরে ধীরে কিন্তু ভ্যান নাম্বার 1-এর দিকে এগিয়ে যাচ্ছে এবং এই একই সাথে আমরা দেখতে পেয়েছি প্রায় 5টি মৃতদেহ আমরা দেখতে পাচ্ছি এই প্রক্রিয়াগুলো কিন্তু সফলভাবে সম্পন্ন করবার জন্য এখানে উপস্থিত হয়েছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তিনি কিন্তু এখানে আছেন একই সাথে অবতরণ করবার সময় প্রাণের খুব কাছে সেই বিমানবন্দরে সেখানকার যে প্রক্রিয়া পরবর্তীতে লাশ শনাক্তকরণ শেষে এবং ইউএস বাংলার পক্ষ থেকে যে আত্মস্বজন ব্যক্তি নিয়ে যাওয়া হয়েছে নেপালে জানি তারা তাদের স্বজন ব্যক্তি কিনতে পারেন সেই প্রক্রিয়াগুলো এবং পরবর্তীতে যারা আহত হয়েছেন তারা দেশে ফিরেছিলেন তারা কথা বলেছিলেন তারা জানিয়েছিলেন যে সেখানকার বর্তমান পরিস্থিতি এবং সেই সময়কার পরিস্থিতি গিয়ে তারা জানান এবং একই সাথে দেখতে পাচ্ছেন যে বিমান বাহিনী এবং সেনাবাহিনী একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং ইউএস বাংলারও আমরা মানুষজন দেখতে পেয়েছি এবং তারা কিন্তু সেই জায়গায় অবস্থান করছেন একই সাথে আপনি জানেন যে অনেক দূর থেকে যে মৃতদেহগুলো এসেছে তারা আসলে কেউ গিয়েছিলেন নেপালে সুস্থ কেউ নিয়ে গিয়েছিলেন তাদের ছুটির সময়টিতে কাটাতে কেউ গিয়েছিলেন এবং এবং সেই মৃতদেহগুলোকে কিন্তু নিয়ে আসবার পর এর পরের যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো আপনি জানেন যে এরই ভেতরে কিন্তু এই প্রস্তুত রাখা হচ্ছে আর্মি স্টেডিয়াম এবং আর্মি স্টেডিয়ামে জানা যাওয়ার পর পরবর্তীতে আসলে সেই মৃতদেহগুলোকে নিয়ে যাওয়া হবে
আমার আপনার এই ছবি লাগবে না আমার পাশে পিছিয়ে যান আর যাবেন না আর যাবেন না সামনে আর যাবেন না পিছিয়ে আসেন আরে আপনি আসেন না আর যাবেন না পিছিয়ে আসেন না ইউএস বাংলার যে BS211 যে ফ্লাইটটি সেই ফ্লাইটটি দুর্ঘটনাপতিত হওয়ার পর নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের খুব কাছে এটি ছিটকে পড়ে এবং ছিটকে পড়ার পর সেখানে যেই বাংলাদেশি যারা নিহত হন তাদের লাশ শনাক্তের পর সেই লাশ কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং লাশ বাংলাদেশে নিয়ে আসার পর সেই মৃতদেহগুলোকে আসলে যেই কফিনগুলো আগে থেকে প্রস্তুত ছিল যেই কফিনবাহী ভ্যানগুলো আগে থেকে প্রস্তুত ছিল সেই ভ্যানগুলোতে কিন্তু ধীরে ধীরে তাদেরকে তুলে ফেলা হচ্ছে এবং এখান থেকে কিন্তু এই VVIP টার্মিনাল হয়ে সেটি চারমার রোড দিয়ে ঢাকা সেনানিবাসের মধ্য দিয়ে সেটি কিন্তু পৌঁছবে আর্মি স্টেডিয়ামে এবং আর্মি স্টেডিয়ামে পৌঁছানোর পর সেখানকার যে আনুষ্ঠানিকতা অর্থাৎ সেখানে জানাজা শেষ হবে জানাজা শেষ হবার পর সেখান থেকে কিন্তু স্বজনরা তাদের মৃতদেহগুলোকে নিয়ে সেখান থেকে চলে যাবেন এবং তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন এবং একই সাথে তাদের সেখানকার যে পারিবারিক আনুষ্ঠানিকতা সেটি শেষ করবার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলবে এবং একই সাথে আমরা এর আগে যে বিষয়গুলো জানতে পেরেছি যে আসলে এখানকার যে পাইলট এবং সেখানকার ATC-র যে কথোপকথন সেটি নিয়ে কিন্তু বেশ খানিকটা বিতর্ক দেখেছি দেখতে পাচ্ছেন যে আরও একটি গাড়ি কিন্তু এদিকে এগিয়ে আসছে সেখানেও আমরা দেখতে পেয়েছি প্রায় 5 থেকে 6টি মৃতদেহ আমরা দেখতে পাচ্ছি এখানে অবশ্যই একটি শিশুর মৃতদেহ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যেই 23 জন এসেছেন তাদের ভিতরে তাদের জন্য কিন্তু 23টি অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সগুলোকে কিন্তু আসলে পর্যায়ক্রমে অ্যাম্বুলেন্সগুলোতে নাম অনুসারে ক্রমানুসারে কিন্তু তাদেরকে সেই অ্যাম্বুলেন্সগুলোকে তুলে ফেলা হচ্ছে এবং একই সাথে আপনি জানেন যে আর্মি স্টেডিয়ামে কিন্তু এই অ্যাম্বুলেন্সগুলো যাবে সেখানে তাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করবার পর সেখানকার সেখান থেকে স্বজনরা মৃতদেহ নিয়ে যেতে পারবেন এখনও পর্যন্ত আমরা তাই জানি এবং এর আগে আমরা যেটা জানি ইউএস বাংলা একটি ফ্লাইট সেই ফ্লাইটে করে কিন্তু নিয়ে আসা হয়েছে তাদেরকে বাংলাদেশে এবং সেই স্বজনরা যখন বাংলাদেশে এসেছেন তারা কিন্তু বাংলাদেশে আসবার পর সরাসরি আর্মি স্টেডিয়ামে পৌঁছেছেন এবং সেখানে তারাও কথা বলেছেন তারাও আসলে হৃদয় বিদারক এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে এবং একই সাথে আমরা দেখেছি
এবং একই সাথে আমরা দেখেছি সেখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো কিন্তু আমাদের সহকর্মী প্লাবন রহমান তিনিও দেখেছিলেন। এবং সেই সাথে আমরা দেখেছি যে একই সাথে এখানে যখন এই বিমানটি এসে পৌঁছায়, এখানকার যারা সদস্য রয়েছেন বা এখানকার যারা ক্রু রয়েছেন এবং বিমান কর্তৃপক্ষের যারা রয়েছেন, তারা সকলেই কিন্তু খুবই তৎপরতার সাথে, কিন্তু দ্রুততার সাথে কাজ করতে চাচ্ছেন, কারণ দিনের আলো ফুরিয়ে যাওয়ার আগেই তারা স্বজনদের কাছে লাশ হস্তান্তর করতে চান এবং একই সাথে এই জানাজার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু তারা সম্পন্ন করতে চান। তার আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল 23টি অ্যাম্বুলেন্স, যে 23টি অ্যাম্বুলেন্সের ভেতরে প্রথম অ্যাম্বুলেন্সটি কিন্তু ক্যাপ্টেন আবিদ সুলতান, আপনি জানেন BS211 ফ্লাইটের যিনি ক্যাপ্টেন এবং যিনি পাইলট, এবং একই সাথে আমরা দ্বিতীয় যে ভ্যানটি, সেই ভ্যানটি আমরা দেখেছি সেখানকার যে দ্বিতীয় ভ্যানটি দেখেছি, সেই দ্বিতীয় ভ্যানটিতে কিন্তু পৃথুলা রশিদের মৃতদেহ রয়েছে। এবং সেই সাথে আমরা আরও দেখতে পেয়েছি যে এই বিমানটি যে 23টি মৃতদেহ বহন করে এসেছে, সেই তালিকা কিন্তু গতকালকে প্রকাশ করা হয়েছিল এবং প্রকাশ করবার পর তার ফলস্বরূপ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই মৃতদেহগুলো এখানে এসেছে। এবং একই সাথে আমরা এখানকার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে গণমাধ্যম কর্মী এবং একই সাথে এখানকার সেনাবাহিনীর যে সদস্যরা, একই সাথে সেনা কর্মকর্তারা, বিমান কর্তৃপক্ষ, US বাংলার কর্তৃপক্ষ এবং একই সাথে যেসব এভিয়েশন কর্মকর্তারা রয়েছেন, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং সেখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি এখানে অবস্থান করছেন। এবং এই ভ্যানগুলোকে কিন্তু আগে থেকে প্রস্তুত রাখা হয়েছিল। এই ভ্যানটির নাম্বার হচ্ছে 12। এখানে এখানে যে মৃতদেহগুলো আনা হবে তাদেরও নাম আমরা পর্যায়ক্রমে জানতে পারবো। এবং এর পরের যে ভ্যানটি রয়েছে সেই পরের ভ্যানটির নাম্বার হচ্ছে 13, যেখানে MB রফিকুজ্জামান, সানজেদা হক এবং অনুরাধা জামান তারা এখানে থাকবেন। এবং একই সাথে এই ভ্যানগুলো দেখতে পাচ্ছেন, এই কফিনগুলোকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই কফিনটি ঠিক কার সেই সম্পর্কেও আমরা এর ভিতরে জেনে যাব। এবং এই কফিনটিকে নেওয়া হচ্ছে 16 নাম্বার ভ্যানে। তার ঠিক আগে যে ভ্যানটি, সেই ভ্যানে রয়েছে 80 মণি, 15 নাম্বার ভ্যান। এবং এটিও কিন্তু প্রতিটি ভ্যানে কিন্তু নাম ঠিকানা সবই দেওয়া হয়েছে। এবং একই সাথে কফিনগুলোকে ভ্যানে তুলছেন। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে এখানকার যেই কর্মকর্তারা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি এবং এই মুহূর্তে মাফিয়া মুক্তা তিনি আমাদের সাথে আছেন, আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই। মাফিয়া, আপনি ঠিক এই মুহূর্তে আসলে কি কি দেখেছেন? আসলে আমরা যখন বিমানটি এসে এখানে পৌঁছাতে কিছুক্ষণ পরে আমাদেরকে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল, তো তখন আমরা আসলে যতটুকু সম্ভব হয়েছে গণমাধ্যম কর্মী যারা অপেক্ষমান ছিলাম তা আমরা ভেতরে আসি। এবং সেখান থেকে যখন বিশেষ বিমানটি থেকে যখন মরদেহগুলো বাইরে নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু সেগুলোকে যে নাম ঠিকানাগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট করার পর পর কিন্তু একটি একটি করে যে অ্যাম্বুলেন্সগুলো এখানে রাখা হয়েছে ইউএস বাংলার তরফ থেকে, সেই অ্যাম্বুলেন্সগুলো তো আসলে ওঠানো শুরু হয়েছে। তো আমরা যেটি দেখছিলাম যে আসলে সুশৃঙ্খলভাবে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা এখানে দেখলাম কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কথা বলেছেন, তিনি আসলে বিষয়গুলো নিয়ে কথা বলছেন এবং সেই সঙ্গে বিমান মন্ত্রী যিনি শাহজাহান কামাল তিনি আমাদের সাথে কথা বলেছেন। তো সবকিছু মিলে তারা আসলে যেটি বলছেন এটি আমাদের দেশের জন্য আসলে একটি শোকের জায়গা। এবং একই সঙ্গে যেহেতু কিছুক্ষণ পরে আর্মি স্টেডিয়ামে জানাজা